কলেজে থাকতে এইচজি ওয়েলসের আশ্চর্য কাহিনী টাইম মেশিন পড়ার পর থেকেই আমার মনে ওই রকম একটা যন্ত্র তৈরি করার ইচ্ছে পোষণ করে আসছি। শুধু ইচ্ছে নয়, গত বছর এ নিয়ে কাজও করেছি কিছুটা, তবে সেই কাজ থিওরির পর্যায়ে পড়ে। আমার ধারণা থিওরিটা বেশ মজবুত চেহারা নিয়েছিল, আর সে ধারণা যে ভুল নয় সেটা প্রমাণ হয়েছিল গত ফেব্রুয়ারিতে, যখন মাদ্রিদে একটি বিজ্ঞানী সম্মেলনে এই নিয়ে একটা প্রবন্ধ পড়ি। সকলেই সেটা খুব তারিফ করে, কিন্তু উপযুক্ত যন্ত্রপাতি এবং টাকার অভাবে কাজটা আর এগোয়নি। ইতিমধ্যে জার্মানির কোলন শহরে প্রফেসর ক্লাইবার টাইম মেশিন তৈরির ব্যাপারে বেশ কিছু দূর অগ্রসর হয়েছিলেন। সে খবর আমি পাই আমার জার্মান বন্ধু উইলহেলম ক্রোলের কাছ থেকে। ক্লাইবার মাদ্রিদে আমার বক্তৃতায় উপস্থিত ছিলেন, সেখানেই তার সঙ্গে আলাপ হয়। দুঃখের বিষয়, এই কাজ শেষ হওয়ার আগেই ক্লাইবারের মৃত্যু হয় অজ্ঞাত আততায়ীর হাতে। এটা হলো 15 দিন আগের খবর। পদার্থবিজ্ঞানী ক্লাইবার ছিলেন ধনী ব্যক্তি, বিজ্ঞানের বাইরেও তার নানা রকম শখ ছিল। তার একটা হলো দুষ্প্রাপ্য শিল্পদ্রব্য সংগ্রহ করা। খুনটা ডাকাতি করেছে বলে অনুমান করা হয়, কারণ যে ঘরে খুন হয় ক্লাইবারের কাজের ঘর বা স্টাডি, সে ঘর থেকে 3টি মহামূল্য শিল্পদ্রব্য লোপ পেয়েছে। ক্লাইবারকে কোনো ভোঁতা অস্ত্র দিয়ে মাথায় বাড়ি মেরে হত্যা করা হয়েছিল। সেই অস্ত্র পুলিশ বহু অনুসন্ধান করেও খুঁজে পায়নি, খুনিও আজ পর্যন্ত ধরা পড়েনি। তৃতীয় যে বিজ্ঞানী এই একই মেশিন নিয়ে কাজ করছিলেন, তিনি হলেন ইটালির মিলান শহরের পদার্থবিজ্ঞানী প্রফেসর লুইজি রন্ডি। রন্ডির মেশিন তৈরি হয়ে গেছে এবং তার ডেমনস্ট্রেশনও হয়ে গেছে। রন্ডি মাদ্রিদে উপস্থিত ছিলেন না, এবং আমি আগে কিছুই জানতে পারিনি যে তিনিও একই গবেষণায় লিপ্ত। গত মাসে রন্ডি নিজের লেখা চিঠিতে জানি তার টাইম মেশিন তৈরি হয়ে গেছে। সে আমাদের সাদর আমন্ত্রণ জানিয়েছে মিলানে গিয়ে তার যন্ত্র দেখে আসতে। আমি যে এই প্রতিযোগিতায় হেরে যাব এটা আমি আগেই আশঙ্কা করেছিলাম, তবে এই ফাঁকে যে রন্ডি কেল্লা ফতে করবে সেটা অনুমান করতে পারিনি। আমি ভাবছি এই মাসের মধ্যেই একবার মিলান ঘুরে আসব। রন্ডি শুধু যে আমার আতিথেয়তার ভার নিচ্ছে তা নয়, প্লেনের যাতায়াতের ভাড়াও সেই দেবে। আসলে রন্ডিও রীতিমতো ধনী। তার পরিচয় শুধু বৈজ্ঞানিক প্রফেসর রন্ডি হিসেবে নয়, সে হলো কাউন্ট লুইজি রন্ডি। অতএব অনুমান করা যায় সে বিশাল সম্পত্তির মালিক। অবশ্যই আমি ব্যাপারটা বুঝি, এত বড় একটা আবিষ্কারের প্রকৃতি বিচার বিজ্ঞানী দ্বারাই সম্ভব। বিশেষ করে আমি যখন ওই একই ব্যাপার নিয়ে কাজ করে এখনো সফল হতে পারিনি, তখন যন্ত্রটা আমাকে না দেখানো পর্যন্ত রন্ডির স্বস্তি হতে পারে না। এর জন্য 10-20 হাজার টাকা খরচা করা একজন ধনী বৈজ্ঞানিকের পক্ষে কিছুই না। যারা টাইম মেশিনের ব্যাপারটা জানে না তাদের জন্য এই যন্ত্রের একটা বর্ণনা দেওয়া দরকার। এই যন্ত্রের সাহায্যে অতীতে ও ভবিষ্যতে সফল করা সম্ভব। মিশরের পিরামিড কিভাবে তৈরি হয়েছিল তাই নিয়ে বৈজ্ঞানিকদের মধ্যে এখনো মতভেদ রয়েছে। টাইম মেশিনের সাহায্যে একজন মানুষ 5000 বছর আগের মিশরে গিয়ে নিজের চোখে পিরামিড তৈরির ব্যাপারটা দেখে আসতে পারে। 5000 কেন, 75 লক্ষ বছর আগে গিয়ে দেখে আসতে পারে ডাইনোসর কেমন জীব ছিল। যাওয়া মানে সশরীরে যাওয়া কিনা সেটা রন্ডির যন্ত্র না দেখা অবধি বলতে পারবো না। হয়তো এমন হতে পারে যে দেহটা যেখানে ছিল সেখানেই থাকবে, শুধু চোখের সামনে সিনেমার মতো ভেসে উঠবে অতীতের দৃশ্য। তাই বা মন্দ কি, আজকের মানুষ যদি চোখের সামনে আদিম গুহাবাসী মানুষকে দেখতে পায়, অথবা আলেকজান্ডার বা নেপোলিয়নের যুদ্ধ দেখতে পায়, বা আজ থেকে 20,000 বছর পরে পৃথিবীর চেহারা কেমন হবে তা দেখতে পায়, তাহলে সে তো আশাতীত লাভ। আমি স্থির করেছি রন্ডির আমন্ত্রণ গ্রহণ করব। এই যন্ত্রের ব্যাপারে আমি ছেলে মানুষের মতো কৌতূহল অনুভব করছি, এই সুযোগ ছাড়া যায় না। 12 নভেম্বর, আজ রন্ডির আর একটা চিঠি।
ইতিমধ্যে তার চিঠির জবাব দিয়ে দিয়েছি, কিন্তু সে সেটা পাবার আগেই আরেকবার লিখেছে। বোঝাই যাচ্ছে ভদ্রলোক একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৈজ্ঞানিকের তারিফ পাবার জন্য মুখিয়ে আছেন। আমি আজই তাকে টেলিগ্রামে জানিয়ে দিয়েছি আমার আসার তারিখ ও সময়। এর মধ্যে আরেক গণ্ডগোল। আজ সকালে হঠাৎ নকুরবাবু এসে হাজির। এর কথা আমি আগে বলেছি, অতি অমায়িক শান্তশিষ্ট ভদ্রলোক, যেন ভাজা মাছটি উল্টে খেতে জানেন না। কিন্তু এরই মধ্যে মাঝে মাঝে একটা অলৌকিক শক্তি প্রকাশ পায়, যার ফলে ইনি সাময়িকভাবে অনেক কিছুই বুঝতে এবং করতে পারেন যা সাধারণ মানুষ পারে না। তার মধ্যে একটা হলো ভবিষ্যতের কোনো ঘটনা জানতে পারা, যেন ভদ্রলোক নিজেই একটি জীবন্ত টাইম মেশিন। নকুরবাবু যথারীতি আমায় প্রণাম করে আমার সামনে সোফায় বসে আমার কাজের ব্যাঘাত করার জন্য ক্ষমা চেয়ে আমাকে জানালেন যে অদূর ভবিষ্যতে আমায় একটা বড় বিপদের সামনে পড়তে হবে এবং সেই ব্যাপারে তিনি আমাকে সাবধান করতে এসেছেন। আমি বললাম, বিপদ মানে কিরকম বিপদ? ভদ্রলোক এখনো হাত দুটো জোর করে বসে আছেন, সেইভাবেই বললেন, সঠিক তো বলতে পারবো না স্যার, তবে দেখলুম যে আপনার ঘোর সংকট উপস্থিত, প্রায় প্রাণ নিয়ে টানাটানির ব্যাপার, তাই ভাবলুম আপনাকে জানিয়ে দিই। বাবা, বিপদ থেকে উদ্ধার পাব কি? তা তো জানি না স্যার। ব্যাপারটা ঘটবে কবে সেটা বলতে পারেন? আগে হ্যাঁ তা পারি। নকুরবাবু বেশ প্রত্যয়ের সঙ্গে বললেন, ঘটনাটা ঘটবে 21 নভেম্বর রাত 9টায়, এর বেশি কিছু বলতে পারবো না স্যার। আমি মিলানে পৌঁছব 18। অনুমান করা যায় যে মিলানে থাকাকালীন ঘটবে যা ঘটার। আমি যতদূর জানি রন্ডি সদাশয় ব্যক্তি, তার সম্বন্ধে কোনো বদনাম শুনিনি কখনো। তাহলে কি বিপদটা আসবে রন্ডির যন্ত্র থেকে? যা হোক, যা কপালে আছে তা হবে। তবে মরার আগে যদি একবার অতীত ভবিষ্যৎ ঘুরে আসতে পারি তাহলে মন্দ কি? 18 নভেম্বর, মিলান। আমি আজই সকালে এখানে পৌঁছেছি, গমগমে আধুনিক ব্যস্ত শহর, ইটালির ব্যবসা বাণিজ্যের অন্যতম কেন্দ্র। শহরের একটু বাইরে অপেক্ষাকৃত নিরিবিলি অঞ্চলে রন্ডির প্রাসাদোপম প্রাচীন বাসস্থান। রন্ডি নিজেই গাড়ি চালিয়ে আমাকে এয়ারপোর্ট থেকে নিয়ে এলো। বয়স 52 হলেও মাজা ঘষা ঝকঝকে চেহারার জন্য সেটা বোঝার উপায় নেই। মাথার চুল এখনো পাকেনি, ফ্রেঞ্চ কাট দাড়ি, আর গোঁপটাও কুচকুচে কালো। এয়ারপোর্ট থেকে আসার পথে মুখ থেকে ক্লে পাইপ নামিয়ে রন্ডি বলল, তোমার বক্তৃতা আমি নিজে না শুনলেও ইতালিয়ান পত্রিকা ইল টেম্পোতে ছাপা হওয়ার পর সেটা আমি পড়ি। তুমি তোমার মেশিন তৈরি করতে পারোনি জেনে আমি দুঃখিত। এরপর রন্ডি যা বলল তাতে আমি অবাক না হয়ে পারলাম না। তোমাকে এখানে আসতে বলার পেছনে আসল কারণটা আমি চিঠিতে জানাইনি, সেটা এখন তোমাকে বলি। আমার যন্ত্র কাজ করছে ভালোই, অতীত ভবিষ্যৎ দুদিকেই যাওয়া যায় এবং ভৌগোলিক অবস্থান জানা থাকলে নির্দিষ্ট জায়গাতেও যাওয়া যায়। যেমন কালই আমি খ্রিস্টপূর্ব যুগে গ্রিসে দার্শনিকদের এক বিতর্ক সভায় উপস্থিত হয়ে গ্রিক ভাষায় বাকবিতণ্ডা শুনছিলাম বেশ কিছুক্ষণ ধরে। সময়টা ছিল দুপুর। আমি যদি সকাল 10টা বা অন্য কোনো নির্দিষ্ট সময় গিয়ে পৌঁছতে চাইতাম তাহলে পারতাম না, কারণ আমার যন্ত্রে সেটা আগে থেকে স্থির করে দেওয়ার কোনো উপায় আমি ভেবে পাইনি। এ ব্যাপারে আমার সব চেষ্টা ব্যর্থ হয়েছে। তুমি যদি এর একটা উপায় বাতলে দিতে পারো তাহলে তোমাকে আমি আমার কোম্পানির একজন অংশীদার করে নেব। কোম্পানি? আমি যেন একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, কোম্পানি, টাইম ট্রাভেলস ইনকর্পোরেটেড। যে পয়সা দেবে সেই ঘুরে আসতে পারবে তার ইচ্ছে মতো অতীতে বা ভবিষ্যতে। নিউ ইয়র্কের একটা কাগজে একটি মাত্র বিজ্ঞাপন দিয়েছিলাম, 3 সপ্তাহে 3,500 ইনকোয়ারি এসেছে।
আমি অবশ্যই জানুয়ারির আগে কোম্পানি চালু করছি না, কিন্তু এর মধ্যেই আজ পেয়ে গেছি এ ব্যবসায় মান নেই। কত মূল্য দিলে তবে এই সফর সম্ভব হবে? সেটা নির্ভর করে কতক্ষণের জন্য এবং কত দূর অতীতে বা ভবিষ্যতে সফর তার উপর। অতীতের চেয়ে ভবিষ্যতের রেট বেশি। অতীতে ঐতিহাসিক যুগে 10 মিনিট ভ্রমণের রেট $10,000, প্রাগৈতিহাসিক হলে রেট দ্বিগুণ হয়ে যাবে, আর 10 মিনিটের চেয়ে বেশি সময় হলে রেট প্রতি মিনিটে বাড়বে $1,000 করে। আর ভবিষ্যৎ? ভবিষ্যতে সফরের রেটে তারতম্য নেই। তুমি নিকট ভবিষ্যতে যেতে চাও বা সুদূর ভবিষ্যতে যেতে চাও, তোমার খরচ লাগবে $25,000। মনে মনে রন্ডির ব্যবসা বুদ্ধি তারিফ না করে পারলাম না। এক হুজুগে আমেরিকান লাখপতি ক্রোড়পতির জোরেই ব্যবসা লাল হয়ে যাবে সেটা বেশ বুঝতে পারছিলাম। এবার আমি একটা জরুরি প্রশ্ন করলাম, তোমার এই টাইম মেশিনে দর্শকের ভূমিকাটা কি? সে কি সশরীরে গিয়ে হাজির হবে অতীতে বা ভবিষ্যতে? রন্ডি মাথা নাড়ল। না, সশরীরে নয়, সে উপস্থিত থাকবে ঠিকই কিন্তু অদৃশ্য অশরীরী অবস্থায়। তাকে কেউ দেখতে পাবে না, কিন্তু সে নিজে সবই দেখবে। পৃথিবীর কোন অংশে যাওয়া হবে সেটা আগে থেকে ল্যাটিটিউড লংগিটিউড বোতাম টিপে স্থির করা থাকবে। কত বছর অতীতে বা ভবিষ্যতে যাওয়া হবে তার জন্য আলাদা বোতামের ব্যবস্থা আছে। এইসব বোতাম টেপার পর 10 সেকেন্ড সময় লাগবে নির্দিষ্ট স্থান ও কালে পৌঁছতে। একবার পৌঁছে গেলে পর বাকি কাজটা স্বপ্নে চলাফেরার মতো সহজ হয়ে যাবে। ধরো তুমি কায়রোতে গিয়ে হাজির হয়েছো তোমার যন্ত্রের সাহায্যে। সেখান থেকে যদি গিজার পিরামিডে যেতে চাও তো সেটা ইচ্ছে করলেই তৎক্ষণাৎ হয়ে যাবে, অর্থাৎ স্থান পরিবর্তনটা যাত্রীর ইচ্ছে অনুযায়ী হবে কিন্তু কালটা থাকবে অপরিবর্তিত। তার মানে একবার অতীতে বা ভবিষ্যতে গিয়ে পৌঁছতে পারলে তারপর যেখানে খুশি যাওয়া চলতে পারে। কিন্তু ওই যে বললাম, দিন বা রাত ঠিক কোন সময় পৌঁছচ্ছ সেটার উপর আমার যন্ত্রের কোনো দখল নেই। আমি কালই খ্রিস্টপূর্ব 30,000 বছর আগে আলতামিরায় যাব বলে বোতাম টিপেছিলাম। ইচ্ছে ছিল প্রস্তর যুগের মানুষেরা গুহার দেয়ালে কেমন করে ছবি আঁকে সেটা দেখব, কিন্তু গিয়ে পড়লাম এমন এক অমাবস্যার মাঝরাত্রিরে যখন চোখে প্রায় কিছুই দেখা যায় না। তখন স্থান পরিবর্তন করে চলে গেলাম সেই একই যুগে মঙ্গোলিয়ায়, যেখানে তখন সকাল হয়েছে। কিন্তু তাতে তো আমার উদ্দেশ্য সফল হলো না। তাই আমার অনুরোধ, তুমি আমার যন্ত্রটা একবার দেখো। আমি বললাম, দেখবো বলেই তো এসেছি, তবে ওটা শোধরাবার ব্যাপারে কতদূর কি করতে পারবো সেটা এখনো বলতে পারছি না। আর তুমি যে তোমার ব্যবসায় আমাকে অংশীদার করে নেবার কথা বলছো তার জন্য অশেষ ধন্যবাদ, কিন্তু সেটার কোনো প্রয়োজন নেই। আমি যা করবো তাতে যদি আমার বৈজ্ঞানিক ক্ষমতার কোনো পরিচয় পাওয়া যায় তাতেই আমি কৃতার্থ বোধ করব। আমার কথায় রন্ডি কিঞ্চিত বিস্মিতভাবে আমার দিকে চাইল। ভাবটা যেন আমি কিরকম মানুষ যে রোজগারের এত বড় একটা সুযোগ পেয়েও ছেড়ে দিচ্ছি। রন্ডির বাসস্থানে যখন পৌঁছলাম তখন প্রায় দুপুর 12টা। আমার ঘর দেখিয়ে দিল রন্ডি নিজে। চমৎকার ব্যবস্থা, আতিথেয় তার কোনো ত্রুটি হবে বলে মনে হয় না। এত বড় বাড়িতে সে একা থাকে কিনা সেটা জিজ্ঞেস করাতে রন্ডি বলল যে তার আরেকটা আধুনিক বাড়ি আছে রোম শহরে, সেখানে তার স্ত্রী এবং মেয়ে থাকে। রন্ডি প্রতি 2 মাসে একবার 1 সপ্তাহের জন্য রোমে গিয়ে তাদের সঙ্গে কাটিয়ে আসে। তবে এই বাড়িটা বড় হওয়াতে কাজের সুবিধে এতে অনেক বেশি। আমার যন্ত্রপাতি, ল্যাবরেটরি ইত্যাদি সব এখানেই আছে, আর আমার অ্যাসিস্ট্যান্ট এনরিকো এখানে আমার সঙ্গেই থাকে। তাছাড়া এখন তো প্রায়ই এখান সেখান থেকে বৈজ্ঞানিকরা আসছেন না আমার মেশিন দেখতে। একদিন থেকে তারা আবার যে যার নিজের জায়গায় ফিরে যান। আজ অব্দি অন্তত 30 জন বৈজ্ঞানিক এসেছেন এবং সকলেই স্বীকার করেছেন যে আমি অসাধ্য সাধন করেছি। কথা হলো স্নানাহারের পরে আমি যন্ত্রটা দেখব, তারপর রন্ডির অনুরোধ রাখতে পারবো কি না সেটা স্থির করব। আমি যে টাইম মেশিনটা পরিকল্পনা করেছিলাম তাতে অবশ্য নির্দিষ্ট সময়ে অতীতে বা ভবিষ্যতে পৌঁছানো যেত। আমার পরিকল্পনার সঙ্গে যদি রন্ডির যন্ত্রের কোনো মিল না থাকে তাহলে কতদূর সফল হব তা বলতে পারি না। এইবার লেখা বন্ধ করে স্নানে যাওয়া যাক। একটা সময় লাঞ্চ, সেটা রন্ডি আগেই জানিয়ে দিয়েছে।
18ই নভেম্বর বিকেল 4টে। আমার মনের অবস্থা বর্ণনা করার সাধ্য আমার নেই। আজ সম্রাট অশোকের রাজ্যে গিয়ে তার পশু চিকিৎসালয়ে দেখে এলাম রন্ডির মেশিনের সাহায্যে। দৃশ্য যে ষোলো আনা স্পষ্ট তা নয়, একটা মশারির ভেতর থেকে বাইরেটা যেমন দেখা যায় এ অনেকটা সেই রকম, কিন্তু তাও রোমাঞ্চ হয়। উত্তেজনায় দম প্রায় বন্ধ হয়ে আসে। অশোক যে তার রাজ্যে আইন করে পশু হত্যা বন্ধ করে অসুস্থ পশুদের চিকিৎসার জন্য হাসপাতাল তৈরি করেছিলেন সেটা ইতিহাসে পড়েছে, কিন্তু কোনোদিন সে হাসপাতাল চোখের সামনে দেখব একটা বিশাল ছাউনির তলায় একসঙ্গে শতাধিক গরু ঘোড়া ছাগল কুকুরের চিকিৎসা চলছে, এটা কি স্বপ্নেও ভেবেছিলাম? লোকজন কথা বলছে, সেটাও যেন কানে তুলো গোজা অবস্থায় শুনতে পাচ্ছি। সব শব্দই চাপা, হয় এটা যন্ত্রের দোষ, না হয় এর চেয়ে স্পষ্ট দৃশ্য আর শব্দ সম্ভব নয়, সেটা মেশিন পরীক্ষা করে দেখলেই বুঝতে পারব। আজকে আমি শুধু যাত্রীর ভূমিকা গ্রহণ করেছিলাম, কাল মেশিনটা ভালো করে খুঁটিয়ে দেখব। এটা বলতে পারি যে আমার পরিকল্পিত মেশিনের সঙ্গে এটার যথেষ্ট মিল আছে, তাই ভরসা হয় যে আমি হয়তো রন্ডির অনুরোধ রক্ষা করতে পারব। মেশিনটা বসানো হয়েছে একটা মাঝারি আকারের ঘরের প্রায় পুরোটা জুড়ে, নিচে একটা 2 ফুট উঁচু প্ল্যাটফর্ম, তার মাঝখানে রয়েছে একটা দরজাওয়ালা স্বচ্ছ প্লাস্টিকের কক্ষ বা চেম্বার। এই চেম্বারের মধ্যে ঢুকে দাঁড়াতে হয় যিনি সফরে যাবেন তাকে। কতদূর অতীত বা ভবিষ্যতে যাওয়া হবে সেটা রন্ডিকে আগে থেকে বলে দিতে হয়। তারপর যাত্রী চেম্বারে ঢুকলে পর রন্ডি প্রয়োজন মতো বোতাম টিপে মেশিন চালু করে দেয়। আচ্ছাদনের ভিতর থেকেও যন্ত্রটা কন্ট্রোল করা যায়, কিন্তু রন্ডি দেখলাম কাজটা যাত্রীর উপর না ছেড়ে নিজেই করতে পছন্দ করে। অতীত বা ভবিষ্যৎ থেকে বর্তমানে ফিরে আসার ব্যাপারটা অবশ্যই নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে আপনিই হয়ে যায়। যে সফরে যাচ্ছে সে যদি 10 মিনিটের জন্য যায় তাহলে তাকে পুরো 10 মিনিট কাটিয়ে ফিরতে হবে, যদি না তার আগে কোনো ব্যক্তি বোতাম টিপে তাকে ফিরিয়ে আনে। প্লাস্টিকের চেম্বারে ঢুকে প্রয়োজনীয় বোতামগুলো টেপা মাত্র যাত্রী একটা মৃদু বৈদ্যুতিক শক অনুভব করে, সঙ্গে সঙ্গে তার চোখের সামনে যেন একটা কালো পর্দা নেমে আসে। তার কয়েক সেকেন্ড পরে সেই কালো পর্দা ভেদ করে নতুন দৃশ্য ফুটে বেরোয়। আমি দেখলাম একটা প্রশস্ত রাজপথে দাঁড়িয়ে আছি আমি। সময়টা দুপুর, রাস্তার দুপাশে সারি বাঁধা স্তম্ভের উপর মশাল জ্বালানোর ব্যবস্থা, রাস্তা দিয়ে পথচারী, গরুর গাড়ি আর মাঝে মাঝে ঘোড়ায় টানার রথ চলছে। পথের দুপাশে কারুকার্য করা কাঠের দোতলা তিনতলা বাড়ি, সবকিছু মিলিয়ে একটা চমৎকার সুশৃঙ্খলার ছবি। আমার অশোকের পশু চিকিৎসালয় সম্বন্ধে কৌতূহল ছিল বেশি, তাই মনে মনে সেখানে যাবার ইচ্ছে প্রকাশ করতেই দৃশ্য বদলে গিয়ে দেখি হাসপাতালে এসে গেছি। সময় যে কোথা দিয়ে কেটে গেল জানি না। 10 মিনিটের শেষে রন্ডি বোতাম টেপাতে আর একটা মৃদু বৈদ্যুতিক শকের সঙ্গে সঙ্গে সবকিছু অন্ধকার হবার পর মুহূর্তে দেখি মেশিনের ঘরে ফিরে এসেছি। রন্ডি আমার অভিজ্ঞতা কেমন হলো জিজ্ঞাসা করাতে মুক্ত কণ্ঠে তার যন্ত্রের সুখ্যাতি করে আমার সাধ্যমতো তার অনুরোধ রক্ষা করার চেষ্টা করব সেটাও বলে দিলাম। আজ রন্ডির সহকারী এনরিকোর সঙ্গে আলাপ হল। বছর 30 বয়স, সুপুরুষ, বুদ্ধিদীপ্ত চেহারা, তার মধ্যে একটা ম্রিয়মান ভাব লক্ষ্য করলাম যেটার কোনো কারণ খুঁজে পেলাম না। এত অল্প আলাপে মানুষ চেনা মুশকিল, তবে কথা বলে এটা বুঝলাম যে ছেলেটি ভারতবর্ষ সম্বন্ধে অনেক কিছু জানে। বলল ঠাকুরদা নাকি একজন ভারত বিশেষজ্ঞ বা ইন্ডোলজিস্ট ছিলেন,
সংস্কৃত জানতেন। শুনে কৌতূহল হল, জিজ্ঞেস করলাম, তোমার পদবী কি? এনরিকো বলল, পেত্রি। তার মানে কি তুমি রিকার্ডো পেত্রির নাতি নাকি? এনরিকো হেসে মাথা নেড়ে জানিয়ে দিল যে আমি ঠিকই অনুমান করেছি। পেত্রির লেখা ভারতবর্ষের ওপর বেশ কিছু বই আমি পড়েছি, স্বভাবতই এনরিকোকে বেশ কাছের লোক বলে মনে হল। সুযোগ পেলে ওর সঙ্গে আরো কথাবার্তা বলা যাবে। কাল সকালে আমি মেশিনটা নিয়ে কাজে লাগব। রন্ডি বলেছে যদি আরো কাজের লোক দরকার হয় তো ব্যবস্থা করবে। 19 নভেম্বর, ভারতীয় বিজ্ঞানের প্রতিভূ হিসেবে আজ আমি আমার দেশের মুখ উজ্জ্বল করেছি। মাত্র 3 ঘন্টায় শুধু এনরিকোর সাহায্য নিয়ে আমি রন্ডির মেশিনে এমন একটা নতুন জিনিস যোগ করেছি যার ফলে রন্ডির মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। নেবুকাদনেজারের ব্যাবিলনে আজ থেকে 2500 বছর আগে পেট্রোলিয়াম বাতির ব্যবহারের ফলে রাত্রে শহরের চেহারা হতো ঝলমলে। টাইম মেশিনে একটি বোতাম টিপে ব্যাবিলনে ঠিক রাত 8:30 পৌঁছে সে দৃশ্য আমি নিজের চোখে দেখে এসেছি। এ যে কি আশ্চর্য অভিজ্ঞতা সেটা লিখে বোঝানো যায় না। অতীতের বর্ণনায় ঐতিহাসিকদের আর কল্পনার সাহায্য নিতে হবে না, তারা এবার সব কিছু নিজের চোখে দেখে তারপর বই লিখবে। অবশ্যই রন্ডির চড়া রেট কোনো ঐতিহাসিক দিতে পারবে কি না সে বিষয়ে সন্দেহ আছে। এ নিয়ে আমি ওর সঙ্গে কথা বলেছি এবং বলে বুঝেছি যে ঐতিহাসিকদের কথা রন্ডি ভাবছে না। সে এখন চাইছে তার যন্ত্রের সাহায্যে যতটা সম্ভব পয়সা কামিয়ে নিতে। এখানে তার মূল্যবোধের সঙ্গে আমার আকাশ পাতাল তফাত। এই খোস মেজাজে ব্যক্তিটির এমন অর্থলিপসা হয় কি করে সেটাই ভাবি। তবে এটা স্বীকার করতেই হবে যে সে একজন প্রতিভাধর বৈজ্ঞানিক ও আবিষ্কারক। এই টাইম মেশিনের জন্য সে যে বিজ্ঞানের জগতে অমর হয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই। আজ রন্ডি আমাকে এখানে আরো কয়েকদিন কাটিয়ে টাইম ট্রাভেলের আরো কিছু অভিজ্ঞতা সঞ্চয় করে দেশে ফিরতে বলল। আমার তাতে আপত্তি নেই, টাইম ট্রাভেল জিনিসটা একটা নেশার মতো, আর দেখ একবার জিনিসেরও তো অন্ত নেই। কাল একবার ভবিষ্যতে পাড়ি দেবার ইচ্ছে আছে। বিজ্ঞান ভিত্তিক গল্প যারা লিখেন তারা ভবিষ্যৎকে নানানভাবে কল্পনা করেন, তাদের কল্পনার সঙ্গে আসল ব্যাপারটা মিলে কি না সেটা জানতে ইচ্ছে করে। মানুষ কি সত্যিই শেষ পর্যন্ত যন্ত্রের দাস হয়ে দাঁড়াবে? আমার নিজের তো তাই বিশ্বাস। 19 নভেম্বর রাত 11:00, জার্মানির মিউনিক শহর থেকে আজ সন্ধ্যায় আমার বন্ধু উইলহেলম ক্রোল ফোন করেছিল। তাকে চিঠিতে জানিয়েছিলাম যে আমি মিলানের রন্ডির বাড়িতে আসছি। ক্রোল ঠাট্টা করে বলল, টাইম মেশিনের সঙ্গে জড়িত একজন বৈজ্ঞানিক তো খুন হয়ে গেল, দেখো তোমার যেন আবার কিছু না হয়। ক্রোলি বলল যে ক্লাইবারের খুনের রহস্যের সমাধান এখনো হয়নি, মেশিন তৈরির ব্যাপারে সে আমার চেয়ে অনেক বেশি এগিয়েছিল, আর 1 মাস বেঁচে থাকলেই তার মেশিন তৈরি হয়ে যেত। আজ ডিনারের পর থেকেই শরীরটা কেন জানি একটু বেসামাল লাগছে, মাথাটা ভার, মাঝে মাঝে যেন ঘুরে উঠছে দেহ মনে একটা অবসন্ন ভাব। আমার সর্বরোগ নিরাময়ক ওষুধ মেরাকিউরলের বড়ি সবসময় আমার সঙ্গে থাকে, কিন্তু সেটা কোনো দিন আমাকে খেতে হয়নি। আজ একটা খেয়ে নেব। দেশের বাইরে অসুস্থ হয়ে পড়া কোনো কাজের কথা নয়। 20 নভেম্বর দুপুর 1:00, আজ অদ্ভুত ঘটনা। নকুরবাবুর কথা কি শেষ পর্যন্ত ফলে যাবে নাকি? প্রথমেই বলি যে আমার ওষুধে কাজ দিয়েছে, আজ ভালো আছি, সেটা ঘুম থেকে উঠেই বুঝতে পারছি না। অবসন্ন ভাবটা সম্পূর্ণ চলে গেছে, কিন্তু তাও সাবধানে থাকার জন্য ব্রেকফাস্টে শুধু কফি আর একটা টোস্ট ছাড়া আর কিচ্ছু খেলাম না। রন্ডি কারণ জিজ্ঞেস করাতে গতকাল শরীর খারাপের কথাটা তাকে বললাম, এবং আমার জীবনে প্রথম আমার নিজের তৈরি ওষুধ খেতে হয়েছে সেটাও বললাম।
রন্ডি কথাটা মন দিয়ে শুনল। এনরিকোর দিকে চোখ পড়াতে দেখলাম তার কপালে ভাঁজ, দৃষ্টি অন্যমনস্ক। রন্ডি প্রশ্ন করল, আজ কোন সেঞ্চুরিতে যেতে চাও? আমি বললাম, আজ থেকে 1000 বছর ভবিষ্যতে। কোন দেশে যাবে? জাপান। আমার ধারণা ভবিষ্যতে জাপান টেকনোলজিতে আর সব দেশকে ছাড়িয়ে যাবে, সুতরাং বিজ্ঞানের প্রগতির চেহারাটা তাদের দেশেই সবচেয়ে পরিষ্কারভাবে ধরা পড়বে। রন্ডি বলল সকালে তাকে একটু বেরোতে হবে, সে 11টা নাগাদ ফিরে তারপর মেশিনের ঘর খুলবে। এখানে একটা কথা বলা দরকার, যে ঘরে টাইম মেশিনটা থাকে সে ঘরটা সব সময় চাবি দিয়ে বন্ধ করা থাকে এবং সে চাবি থাকে রন্ডির কাছে, অর্থাৎ সে নিজে দরজা না খুলে দিলে মেশিনের নাগাল পাওয়ার কোনো উপায় নেই। কাল যতক্ষণ ধরে মেশিনে কাজ করেছি ততক্ষণ রন্ডি আমার পাশে ছিল, যতবারই আমি মেশিনে চড়ে সফর করেছি ততবারই রন্ডি আমার পাশে দাঁড়িয়ে থেকে বোতাম ঘুরিয়ে দিয়েছে, অর্থাৎ রন্ডি যে মেশিনটাকে বিশেষভাবে আগলে রাখছে তাতে কোনো সন্দেহ নেই। অথচ চোর ডাকাতের উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য বাড়িতে বার্গলার অ্যালার্মের বন্দোবস্ত আছে, সদর দরজা সব সময় বন্ধ থাকে, জানলা খোলা থাকলেও প্রাসাদের ফটকে সশস্ত্র প্রহরী থাকে। রন্ডি কি তাহলে মেশিনটা আমার কাছ থেকে আগলে রাখছে, না এনরিকোর উপর তা সন্দেহ? রন্ডি বেরিয়ে যাবার পর আমি তার লাইব্রেরি থেকে কয়েকটা বিজ্ঞান সংক্রান্ত পত্রিকা নিয়ে আমার ঘরে চলে এলাম। আধ ঘন্টা পর দরজায় একটা টোকা পড়াতে খুলে দেখি ফ্যাকাশে মুখে এনরিকো দাঁড়িয়ে। তাকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে প্রশ্ন করলাম, কি ব্যাপার বলো তো? বিপদ, ধরা গলায় বলল এনরিকো। কার বিপদ? তোমার, এবং আমি তোমায় সাবধান করেছি জানলে আমারও। কি বিপদের কথা বলছো তুমি? আমার বিশ্বাস কাল রাত্রে তোমার ফলের রসে বিষ মেশানো হয়েছিল। আমি তো অবাক, বললাম এ কথা কেন বলছো? কারণ আর সব কিছুই আমরা সকলেই খেয়েছি, ফলের রসটা ছিল শুধু তোমার জন্য, একমাত্র তোমারই শরীর খারাপ হয়েছিল। কিন্তু আমাকে বিষ খাইয়ে মারার প্রশ্ন উঠছে কেন? আমার মনে হয় টাইম মেশিনের ব্যাপারে ও কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা সহ্য করবে না, কারণ ওর ভয়ে ব্যবসাতেও ক্ষতি হতে পারে, ও চায় একাধিপত্য। একটা ঘটনার কথা বললেই ব্যাপারটা তোমার কাছে পরিষ্কার হবে। যেদিন মেশিনটা তৈরি হয় সেদিন প্রফেসর আনন্দের আতিশয্যে একটু বেশি মদ খেয়ে ফেলেছিলেন, তারপর ওর মাতলামি আমি ওর অজান্তে দেখে ফেলেছিলাম। উনি ও দুই প্রতিদ্বন্দ্বী ক্লাইবার ও তোমার উদ্দেশ্যে যে কি কুৎসিত ভাষায় গালমন্দ করছিলেন তা বলতে পারবো না। ক্লাইবার অবশ্যই তার আগেই খুন হয়েছে, কিন্তু তোমাকে উনি একচোট দেখে নেবেন সে কথা বারবার বলেছিলেন নেশার যোগে। ওর দৃঢ় বিশ্বাস তুমি ওর ব্যাপারে ব্যাগড়া দেবে। উনি যে কিরকম লোক তুমি ধারণা করতে পারবে না, ওকে মাতাল অবস্থায় না দেখলে ওর আসল রূপ জানা যায় না। উনি মেশিনটাকে কেমন ভাবে আগলে রেখেছেন সেটা তো তুমি দেখেছো, তোমাকে ব্যবহার করতে দিচ্ছেন কারণ তোমাকে শেষ করে ফেলার মতলব করেছেন তাই। আর যেসব বৈজ্ঞানিক এখানে এসেছেন তাদের কাউকে একবারের বেশি মেশিনটা ব্যবহার করতে দেননি উনি। আমি ওর সহকর্মী, 3 বছর ওর পাশে থেকে কাজ করেছি, কিন্তু মেশিনটা তৈরি হয়ে যাবার পর উনি ওটা আমাকে ছুঁতেও দেননি। আমি তো অবাক, বললাম তুমি টাইম মেশিনে সফর করে দেখোনি এখনো? সেটা করেছি, কিন্তু প্রফেসরের অজান্তে। উনি গত মাসে একবার রোমে গেছিলেন, সেই সময় লোহার তার দিয়ে চোরের মতো করে মেশিনের ঘরে তালা খুলি আমি। সেইভাবেই এখনো রোজই রাত্রে গিয়ে আমি টাইম মেশিনের মজা উপভোগ করি, আমার নেশা ধরে গেছে। কিন্তু প্রফেসর জানতে পারলে আমার কি দশা হবে জানি না। তুমি কি তাহলে বলছো আমি এখান থেকে চলে যাই? যদি থাকো তাহলে অন্তত এমন কোনো জিনিস খেও না যেটা আমরা খাচ্ছি না, বিষ প্রয়োগ করে খুন করাটা ওর পক্ষে মোটেই অসম্ভব নয়। আমার আবার নকুরবাবুর সতর্কবাণী মনে পড়ল। আমি বললাম, আমার ওষুধের জন্য বিষ আমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু সেটা উনি বুঝতে পারলে তো অন্য রাস্তা নেবেন। অন্য রাস্তা ওকে নিতে দেব না, আমি বুঝিয়ে দেব যে আমার ওষুধে যথেষ্ট কাজ দিচ্ছে না, সেটুকু অভিনয় করার ক্ষমতা আমার আছে। যাই হোক, আমাকে সাবধান করে দেবার জন্য অশেষ ধন্যবাদ। এনরিকো চলে গেল,
আমি খাটে বসে মাথায় হাত দিয়ে আকাশ পাতাল ভাবতে লাগলাম। তারপর একটা কথা মনে হওয়াতে মিউনিখে আমার বন্ধু ক্রোলকে আরেকটা টেলিফোন করলাম। এক মিনিটের মধ্যেই তার সঙ্গে যোগাযোগ হয়ে গেল। কি ব্যাপার শঙ্কু, কোনো বিপদ হয়েছে নাকি? আমি ক্রোলকে সংক্ষেপে ঘটনাটা বললাম। ক্রোল সব শুনে টুনে বলল, এনরিকো ছেলেটি একটু বেশি কল্পনা প্রবণ নয় তো? আমি বললাম, না, আমার ধারণা এনরিকো যা বলছে তাতে কোনো ভুল নেই, কিন্তু সে ব্যাপারটা আমি সামলাতে পারবো মনে হয়। তোমাকে ফোন করেছি এ ব্যাপারে সাহায্যের জন্য নয়, তোমার কাছে একটা ইনফরমেশন চাই। কি? প্রথমে বলো, ক্লাইবারের খুনি কি ধরা পড়েছে? কেন জিজ্ঞেস করছো? কারণ আছে। ধরা পড়েনি, তবে খুনের অস্ত্রটা পাওয়া গেছে বাড়ির বাগানের একটা অংশে মাটির নিচে, তাতে অবশ্যই আঙুলের ছাপ নেই, কাজেই রহস্য এখনো রহস্যই রয়ে গেছে। খুনটা হয় কোন তারিখে? 23 অক্টোবর। সময়টা জানার দরকার আছে নাকি? বললে ভালো হয়। কি মতলব করছো বলো তো? বলতে পারো এটা আমার অদম্য অনুসন্ধিচ্ছা। তাহলে জেনে রাখো, ক্লাইবারের কাছে একটি সাংবাদিক আসে অ্যাপয়েন্টমেন্ট করে ঠিক সন্ধে 7:30 সময়। সে চলে যায় 8টার মধ্যে, আর তার কিছু পরেই ক্লাইবারের মৃতদেহ আবিষ্কার করে তার চাকর। পুলিশের ডাক্তার অনুযায়ী খুনটা হয়েছিল 7টা থেকে 8টার মধ্যে। অনেক ধন্যবাদ। আরে শোনো, তুমি সাবধানে থেকো এবং অযথা গোলমালের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলো না। পারলে একবার মিউনিখ ঘুরে যেও। যদি বেঁচে থাকি। ফোন রাখার পর বেশ কিছুক্ষণ ধরে বসে চিন্তা করলাম। এখন বেজেছে 9:45, রন্ডি 11টায় আসবে বলেছে। আমার মাথায় একটা ফোন দিয়ে এসেছে, এই ফাঁকে সেটা সেরে নিতে পারলে ভালো, কিন্তু এটা আমার একার কাজ নয়, এনরিকো সাহায্য চাই। এনরিকো থাকে একতলায়, তার ঘর আমার চেনা। আমি সোজা নিচে চলে গেলাম, এনরিকো তার ঘরেই ছিল। বললাম, তোমাকে একবার মেশিনের ঘরটা খুলতে হবে, একটু সফরে যাওয়ার দরকার পড়েছে এক্ষুনি। যেমন কথা তেমনি কাজ। এনরিকো তারের ম্যাজিক সত্যি বিস্ময়কর, প্রায় চাবির মতোই সহজে খুলে গেল দরজা। এনরিকোকে আমার সঙ্গে রাখা দরকার, কারণ মেশিন চালু অবস্থায় বিপদ দেখলে সেই আবার আমাকে বর্তমানে ফিরিয়ে আনবে। তুমি কি অতীতে যাবে না ভবিষ্যতে? জিজ্ঞেস করলো এনরিকো। আমি বললাম, অতীতে, 23 অক্টোবর সন্ধে 7:25। ভৌগোলিক অবস্থান ম্যাপ দেখে বলছি। দেওয়ালে টাঙানো পৃথিবীর এক বিশাল মানচিত্র দেখে কোলোনের ল্যাটিচিউড লংগিচিউড বলে দিলাম এনরিকোকে। তারপর প্লাস্টিকের ঘরে গিয়ে ঢুকতে এনরিকো বোতাম টিপে দিল। কলোনের একটা ব্যস্ত চৌমাথায় পৌঁছে ইচ্ছে মতো গিয়ে হাজির হলাম ক্লাইবারের বাড়ির সদর দরজার সামনে। এইখানেই অপেক্ষা করা ভালো, 5 মিনিটের মধ্যেই সেই সাংবাদিকের এসে যাওয়া উচিত। আকাশে এখনো ফিকে আলো রয়েছে। ক্লাইবারের বাড়ির সামনে একটি মাঝারি আকারের বাগান, বাড়িটি দোতলা এবং ছিমছাম। বাড়ির ভেতর থেকে একবার একটা মহিলা কণ্ঠ পেলাম, কারণ নাম ধরে একটা ডাক। ক্লাইবারের বয়স 40-এর কিছু ওপরে, তার স্ত্রী এবং 2টি সন্তান রেখে সে গত হয়েছে এই খবর কাগজে পড়েছিলাম। ঠিক 5 মিনিট পরে একটা গাড়ির আওয়াজ পেলাম, একটা মার্সিডিজ ট্যাক্সি এসে সদর দরজার সামনে থামল। তা থেকে বেরোলেন একটি মাঝারি হাইটের ভদ্রলোক, তার একগাল দাড়ি, পরনে গাঢ় নীল স্যুটের ওপর ওভারকোট, মাথায় ফেল্ট হ্যাট, ডান হাতে ব্রিফ কেস। ট্যাক্সির ভাড়া চুকিয়ে দিয়ে ভদ্রলোক সদর দরজার দিকে এগিয়ে কলিং বেল টিপলেন। প্রায় সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল একটি চাকর। প্রফেসর বাড়িতে আছেন কি? আগন্তুক জিজ্ঞেস করল। তারপর পকেট থেকে একটা কার্ড বার করে এগিয়ে দিয়ে বললেন, আমি টেলিফোনে অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম। আগন্তুক গলার স্বর খানিকটা বিকৃত করার চেষ্টা করলেও
আমার চেনা চেনা লাগছিল। চাকরটি কার্ড নিয়ে ভেতরে গিয়ে প্রায় সঙ্গে সঙ্গেই ফিরে এসে আগন্তুককে ভেতরে ডাকল। তার পেছন পেছন আমিও ঢুকলাম। দরজা দিয়ে ঢুকেই ল্যান্ডিং, তার একপাশে দোতলায় যাবার সিঁড়ি, সিঁড়ির ধারে একটা হ্যাট স্ট্যান্ড। আগন্তুক ওভারকোট খুলে চাকরকে দিয়ে হ্যাটটা স্ট্যান্ডে রেখে আয়নায় একবার নিজের চেহারাটা দেখে নিলেন। তারপর চাকরের নির্দেশ অনুযায়ী পেছন দিকে একটা দরজা দিয়ে একটা ঘরে প্রবেশ করলেন, সেই সঙ্গে আমিও। নিজে অদৃশ্য হয়ে সবকিছু দেখতে পাচ্ছি বলে একটা অদ্ভুত উত্তেজনা অনুভব করছি। ঘরটা ক্লাইভারের স্টাডি বা কাজের ঘর। একটা বড় টেবিলের পেছনে ক্লাইভার একটা চামড়ায় মোড়া চেয়ারে বসেছিল। আগন্তুক ঢুকতেই উঠে দাঁড়িয়ে এগিয়ে এসে করমর্দন করল। লম্বা সৌম্য চেহারা, মাথায় সোনালি চুল, ঠোঁটের ওপর সরু সোনালি গোঁপ, চোখে সোনার চশমা। ক্লাইভার আগন্তুককে টেবিলের উল্টো দিকে একটা চেয়ার দেখিয়ে দিল। আমি দাঁড়িয়ে রইলাম বন্ধ দরজার সামনে। আমার চোখের সামনে যেন একটা ফিনফিনে পর্দা, তার মধ্যে দিয়ে দেখছি আগন্তুক পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করে ক্লাইভারকে অফার করলেন। ক্লাইভার প্রত্যাখ্যান করলে পর আগন্তুক নিজেই একটা সিগারেট ঠোঁটে পুরে ক্লাইভারের সামনে থেকে রূপো লাইটারটা তুলে সেটা দিয়ে সিগারেটটা ধরিয়ে প্যাকেটটা আবার পকেটে রেখে দিলেন। তারপর জার্মান ভাষায় প্রশ্নোত্তর, সব প্রশ্নই ক্লাইভারের টাইম মেশিন সংক্রান্ত। আমার নিজের শীত গ্রীষ্ম বোধ নেই, কিন্তু এদের হাত কচলানো দেখে বুঝতে পারছি দুজনেরই বেশ ঠান্ডা লাগছে। ঘরের একপাশে ফায়ারপ্লেসে আগুন জ্বলছে, সে আগুন একটু উস্কে দেওয়ার জন্য ক্লাইভার উঠে ফায়ারপ্লেসের দিকে এগিয়ে গেল। তার পিঠ তখন আগন্তুকের দিকে। এই সুযোগে আগন্তুক কোটের আস্তিনের ভেতর থেকে একটা ভোঁতা লোহার রড বার করে ক্লাইভারের হেঁট হওয়া মাথায় সজোরে আঘাত করলেন এবং ক্লাইভারের নিস্পন্দ দেহ হুমড়ি খেয়ে পড়ল মেঝেতে। তারপর আগন্তুক চোখের নিমেষে ম্যান্টেল পিসের ওপর থেকে তিনটে ছোট সাইজের মূর্তি তুলে নিয়ে ব্রিফকেসে ভরলেন। ঠিক এই সময় ঘরের বাইরে পায়ের শব্দ। আগন্তুকের সচকিত দৃষ্টি বন্ধ দরজার দিকে, মুখ ফ্যাকাশে, কিন্তু পায়ের শব্দ মিলিয়ে গেল। এবার সুযোগ বুঝে আগন্তুক ঘর থেকে বেরোলেন, খুনের অস্ত্র আবার তার আস্তিনের ভেতর লুকোনো। আমি বেরোলাম খুনির পেছন পেছন। বাইরে ল্যান্ডিংয়ে ওভারকোট হাতে চাকরের আবির্ভাব হল। আগন্তুক সেটা পরে নিয়ে সদর দরজার দিকে এগিয়ে গেলেন। বাইরে এখন সম্পূর্ণ অন্ধকার। তারই মধ্যে খুনির সন্তর্পণে এগিয়ে গিয়ে বাগানের এক কোণে লোহার ডান্ডাটা মাটিতে পুঁতে গেট দিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার সময় বুঝলাম আমার সর্বশেষ। প্রফেসরের গাড়ির শব্দ পেয়েছি, চাপা গলায় বলল এনরিকো। দুজনে মেশিনের ঘর থেকে দ্রুত বেরিয়ে এলাম। লোহার তার দিয়ে অত্যন্ত কৌশলের সঙ্গে এনরিকো দরজাটা বন্ধ করে দিল। বাইরে গাড়ির দরজা খোলা এবং বন্ধ করার শব্দ। আমি এক মিনিটের মধ্যেই আবার আমার ঘরে ফিরে এলাম। আমি জানি ক্লাইবারের হত্যাকারী আর কেউ নয়, স্বয়ং রন্ডি। কিন্তু জেনে লাভ কি? সেই যে খুনি, তার প্রমাণ আমি দেব কি করে? বিশেষ করে ঘটনার এত দিন পরে। অনেক ভেবেও আমি এর কোনো কিনারা করতে পারলাম না। হ্যাঁ, যাই নিচে। রন্ডির চাকর কার্লো এসে খবর দিয়ে গেল যে তার মনিব মেশিনের ঘরে আমার জন্য অপেক্ষা করছে। 22 নভেম্বর, আজ দেশে ফিরছি। আদৌ যে ফিরতে পারছি সেটা যে কত বড় সৌভাগ্যের কথা সেটা সম্পূর্ণ ঘটনা বললে পরিষ্কার হবে। গত দুদিনে উত্তেজনা, দুশ্চিন্তা ও অসুস্থতার জন্য ডায়েরি লেখার কোনো প্রশ্নই ওঠেনি। সেদিন রন্ডি ডেকে পাঠালে পর অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও আমি নিচে গেলাম। রন্ডির দৃষ্টি প্রখর, তাই সে বুঝে ফেলল যে আমার অস্বস্তি হচ্ছে। কারণ জিজ্ঞেস করাতে মিথ্যে কথার আশ্রয় নিতে হল। বললাম, আমার
ওষুধে পুরো কাজ দেয়নি, তাই শরীরটা দুর্বল লাগছে। আমার দেখার ভুল হতে পারে, কিন্তু মনে হলো যেন রন্ডির চোখ চকচক করে উঠল। তারপরে সে বলল, আমার একটা ইটালিয়ান ওষুধ খেয়ে দেখবে? যাতে রন্ডি কিছু সন্দেহ না করে তাই বললাম, তা দেখতে পারি। আমি তো জানি যে ওষুধ যদি বড়ি হয় তাহলে সেটা জল দিয়ে খেতে হবে, আর জলে রন্ডি নির্ঘাত বিষ মিশিয়ে দেবে। কিন্তু যদ্দিন মিরাকিউরাল খাচ্ছি তদ্দিন বিষ আমার কোনো ক্ষতি করতে পারবে না। এও জানি যে এনরিকো থাকার দরুন রন্ডি আমাকে সরাসরি খুন করতে পারবে না, অল্প অল্প করে বিষ খাইয়েই মারবে। সে তাই করুক, এবং সেই সঙ্গে তার ফন্দি কাজ দিচ্ছে এটা বোঝানোর জন্য আমাকেও অসুস্থতার ভান করে যেতে হবে। অসুস্থতার অজুহাতে আজ টাইম মেশিনের ব্যাপারটা স্থগিত রাখা হলো। রন্ডি ওষুধ এনে দিল, বড়ি বটে, রন্ডিরই আনা জল দিয়ে সে বড়ি খেয়ে আধ ঘন্টার মধ্যেই আমি মিরাকিউরাল খেয়ে নিলাম। কিন্তু এভাবে আর কতদিন চলবে? এদিকে জলজ্যান্ত প্রমাণ যখন পেয়েছি যে রন্ডি ক্লাইবারের আততায়ী, তখন তার একটা শাস্তির ব্যবস্থা না করে দেশেই বা ফিরি কি করে? কিন্তু অনেক ভেবেও কোনো রাস্তা খুঁজে পেলাম না। লাঞ্চের সময় রন্ডি জিজ্ঞেস করলো কেমন আছি। আমি বললাম, খানিকটা জোর পাচ্ছি বলে মনে হচ্ছে, কিন্তু আমি অল্প করেই খাবো। এনরিকোর সঙ্গে দৃষ্টি বিনিময় হলো, সে আমার পাশেই বসেছিল। অত্যন্ত কৌশলের সঙ্গে সে খাবার এক ফাঁকে আমার ডান হাতে একটা ভাঁজ করা ছোট্ট কাগজ গুঁজে দিল। খেয়ে দিয়ে ঘরে এসে কাগজ খুলে দেখি তাতে লেখা, আজ দুপুরে তোমার সঙ্গে দেখা করব। আড়াইটে নাগাদ তার কথা মতো এনরিকো এসে হাজির। সে বলল, তখন হঠাৎ প্রফেসর এসে পড়ায় তোমার কাছে জানতে পারিনি তোমার কোলন সফরের ফলাফল। আমি বললাম, তুমি যে এলে, যদি তোমার প্রফেসর টের পান? এনরিকো বলল, প্রফেসরের অনেকদিনের অভ্যেস দুপুরের লাঞ্চের পর এক ঘন্টা ঘুমানো। ইটালি সিয়েস্তার ব্যাপারটা জানো তো, এখানকার লোকেরা দুপুরে একটু না ঘুমিয়ে পারে না। আমি এনরিকোকে আমার সফরের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে বললাম, প্রফেসর রন্ডি যে ক্লাইবারের আততায়ী সেই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তিনি ছদ্মবেশ নিলেও তার গলার স্বরে আমি তাকে চিনে ফেলেছি, কিন্তু কথা হচ্ছে তাকে কিভাবে দোষী সাব্যস্ত করা যায়, প্রমাণ কোথায়? এনরিকো বলল, প্রফেসর গত মাসে রোম যাচ্ছেন বলে জাননি, সেই খবর আমি আমার এক রোমের বন্ধুর কাছেই পেয়েছি। সুতরাং অনুমান করা যায় যে তিনি কোলনে গিয়েছিলেন, কিন্তু আমার মনে হয় না যে এটাকে চূড়ান্ত প্রমাণ বলে ধরা যায়। আমি মাথা নাড়লাম, রোম না গেলেই যে কোলন যেতে হবে এমন কোনো প্রমাণ নেই। এবার এনরিকোকে একটা কথা না বলে পারলাম না। আমার এক অলৌকিক শক্তিসম্পন্ন বন্ধু আমায় বলেছেন যে 21 রাত 9টায় আমার একটা বিপদ আসবে। সে বিপদ থেকে রক্ষা পাবো কিনা সেটা সে বলতে পারেনি। আমার জানতে ইচ্ছে করছে বিপদটা কিভাবে আসবে। এ ব্যাপারে তুমি টাইম মেশিনের সাহায্য নিতে চাইছো কি? হ্যাঁ, এনরিকো ঘড়ি দেখে বলল, তাহলে এক্ষুনি চলো, এখনো 35 মিনিট সময় আছে, আর দেরি করা চলে না। আমরা দুজনে মেশিনের ঘরে গিয়ে হাজির হলাম। এনরিকো বলল, 10 মিনিটের বেশি কিন্তু সময় দিতে পারবো না তোমাকে। আমি বললাম, তাতেই হবে। প্লাস্টিকের খাঁচার মধ্যে দাঁড়ালাম। এবার আমি নিজেই বোতাম টিপলাম। দশ সেকেন্ড পরে দেখলাম যে আমি মিলানের বিখ্যাত ক্যাথিড্রালের পাশে দাঁড়িয়ে আছি। তারপর আমার ইচ্ছের জোরে রন্ডির প্রাসাদে আমার শোবার ঘরে পৌঁছে এক অদ্ভুত দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেলাম। আমি দেখলাম আমি, অর্থাৎ ত্রিলোকেশ্বর শঙ্কু, অবসন্ন দেহে আমার ঘরে খাটের ওপর শুয়ে আছি। দেখেই বুঝতে পারলাম আমি বেশ গুরুতরভাবে অসুস্থ।
ঘরময় আমার জিনিসপত্র ছড়ানো। সেখানে কেউ যেন তাণ্ডব নৃত্য করেছে, যদিও কেন সেটা বুঝতে পারলাম না। আমার চেহারা দেখে মায়া হলেও কিছু করার উপায় নেই। এপাশ ওপাশ ঘুরে ছটফট করছি, একবার উঠে বসেই তৎক্ষণাৎ শুয়ে পড়লাম, তারপর মাথা চাপড়ালাম। গভীর আক্ষেপে যেন আমার বুক ফেটে যাচ্ছে। হঠাৎ ঘরের দরজায় একটা টোকা পড়ল। খাটে শোয়া মানুষটা দরজার দিকে চাইল, আর পরক্ষণেই ঘরে প্রবেশ করল রন্ডি। তার চোখে নির্মম চাহনি দেখে আমার রক্ত জল হয়ে গেল। আজ ডিনারে তোমার খাবার জলে একটু বেশি করেই বিষ মিশিয়ে দিয়েছিলাম, যাতে এবার আর মাথা তুলতে না পারো। বুঝতেই পারছো, তুমি বেঁচে থেকে আর একটা টাইম মেশিন তৈরি করে আমার ব্যবসায় ব্যাঘাত দাও সেটা আমি চাই না। আমি চাই মিলানে তোমার ইহলীলা সাঙ্গ হোক। কোনো কোনো ভাইরাস ইনফেকশনে এখন লোক মরছে, কারণ তার সঠিক ওষুধ ডাক্তারেরা এখনো জানে না। তুমিও তাতেই মরবে, 24 ঘন্টার মধ্যেই সব শেষ হয়ে যাবে বলে আমার বিশ্বাস। দৃশ্য শেষ হয়ে দ্রুত অন্ধকার পর্দা নেমে এল। আমি আবার মেশিনের ঘরে। সরি প্রফেসর, বলল এনরিকো, 10 মিনিট হয়ে গেছে, এবার পালাতে হয়। বিপদ থেকে রক্ষা পাবো কি না সেটা জানতে না পারলেও বিদ্যুৎ ঝলকের মতো একটা চিন্তা আমার মাথায় এসেছে এই মাত্র। সেটা এতই চাঞ্চল্যকর যে আমার হাত কাঁপতে শুরু করে দিয়েছে। কি হলো প্রফেসর শঙ্কু? জিজ্ঞেস করল এনরিকো। আমি কোনো রকমে নিজেকে সংযত করে নিয়ে বললাম, একটা বুদ্ধি আমার মাথায় এসেছে, দুটো কাজ করা দরকার। একটা হলো আমার বন্ধু ক্রোলকে মিউনিকে ফোন করা, আর দ্বিতীয় দ্বিতীয় কাজটা তোমাকেই করতে হবে। এতে একটু সাহসের প্রয়োজন হবে, সেটা তোমার আছে বলে আমি বিশ্বাস করি। কি কাজ? আমি রন্ডির স্টাডিতে দেখেছি তার পাইপের বিরাট সংগ্রহ, কম করে 20-22 খানা পাইপ বাইরেই রাখা আছে। তার থেকে একটা নিয়ে পুলিশে দিতে হবে আঙুলের ছাপের জন্য। পারবে? অতি সহজ কাজ, বলল এনরিকো। পুলিশে আমার চেনা লোক আছে, এ বাড়িতে পুলিশের পাহারার বন্দোবস্ত তো সব আমাকেই করতে হয়েছিল। ব্যাস, তাহলে আর চিন্তা নেই। আমরা দুজনে যে যার ঘরে চলে গেলাম। এনরিকো প্রতিশ্রুতি দিল যে বিকেলের মধ্যে রন্ডির পাইপ তার হাতে চলে আসবে এবং সে তৎক্ষণাৎ চলে যাবে পুলিশ স্টেশনে। আমি ঘরে চলে এসে ক্রোলকে ফোন করে যা বলার তা বলে দিলাম। তার সাহায্য বিশেষভাবে দরকার, তা না হলে আমার উদ্দেশ্য সিদ্ধি হবে না। বলা বাহুল্য, ক্রোলও কথা দিল যে তার দিক থেকে কোনো ত্রুটি হবে না। এই সব ঘটনা ঘটেছে গত পরশু, অর্থাৎ 20 তারিখে। গতকাল 21-এ সকালে কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি, তবে একটা ব্যাপারের উল্লেখ করতেই হয়। রন্ডি আমার শারীরিক অবস্থা সম্পর্কে ক্রমাগত প্রশ্ন করে চলেছে। আমি অনুমান করছি যে সে আমাকে বিষ খাইয়েই চলেছে, কিন্তু আমিও সমানে আমার ওষুধ খেয়ে বিষের প্রতিক্রিয়াকে নাকচ করে দিয়ে শরীরটাকে দিব্যি মজবুত রেখে দুর্বলতার অভিনয় করে চলেছি। এর ফলে রন্ডির মনে কোনো সন্দেহের উদ্রেক হচ্ছে কিনা সে চিন্তা আমার মনে এসেছিল, কিন্তু রন্ডিও চালাক বলে সেটা সে আমায় বুঝতে দেয়নি। গতকাল লাঞ্চের পর জানতে পারলাম তার শয়তানি দৌড়। খাওয়া সেরে ঘরে এসে মিরাকিউরল খেতে গিয়ে দেখি বোতলটা যেখানে থাকার কথা, অর্থাৎ আমার হাত ব্যাগে, সেখানে নেই। আমি চোখে অন্ধকার দেখলাম। বিষের প্রভাবকে ঠেকিয়ে রাখতে না পারলে আমার চরম বিপদ। পাগলের মতো সারা ঘরময় ওষুধ খুঁজে বেড়াচ্ছি, যদিও জানি যে ওটা ব্যাগে ছাড়া আর কোথাও থাকতে পারে না। শেষটায় অসহায় বোধে এনরিকোর ঘরে ফোন করলাম, কিন্তু সেও ঘরে নেই।
বেশ বুঝতে পারছি এবার শরীর সত্যি করেই অবসন্ন হয়ে আসছে। হয়তো বিষের মাত্রা আজ থেকে বাড়িয়ে দিয়েছে রন্ডি, যাতে অল্প দিনের মধ্যেই সে ল্যাটা চুকিয়ে ফেলতে পারে। অবশেষে শয্যা নিতে বাধ্য হলাম। সমস্ত গায়ে ব্যথা করছে, হাত পা অবশ, মাথা ঝিমঝিম। এই অবস্থায় কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। যখন ঘুম ভাঙল তখন সন্ধ্যা হয়ে গেছে। আবার এনরিকোকে ফোন করলাম, সে এখনো ঘরে ফেরেনি। সোজা হয়ে উঠে দাঁড়াতে পারছি না, পা টলছে, তাই আবার বিছানায় শুয়ে পড়লাম। দৃষ্টি যেন একটু ঘোলাটে। মৃত্যু কি এরই মধ্যে ঘনিয়ে এলো? টেবিলের ওপর ট্রাভেলিং ক্লকটার দিকে চাইলাম, 9টা। তার মানে তো এখন, হ্যাঁ ঠিকই দেখেছিলাম টাইম মেশিনে। দরজায় টোকা মেরে ঘরে ঢুকে রন্ডি তার শাসানি শুরু করল। এসব কথা আমি কালই শুনেছি, আজ আর একবার শুনতে হল। কোনো কোনো ভাইরাস ইনফেকশনে এখন লোক মরছে, কারণ তার সঠিক ওষুধ ডাক্তারেরা এখনো জানে না। তুমিও তাতেই মরবে, 24 ঘন্টার মধ্যেই সব শেষ হয়ে যাবে বলে আমার বিশ্বাস। তারপর লুইজি রন্ডি টাইম মেশিনের একচ্ছত্র সম্রাট। টাকার আমার অভাব নেই, কিন্তু টাকার নেশা বড়ই। রন্ডি চমকে উঠল, সে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়েছে। রন্ডি নড়ছে না তার জায়গা থেকে, তার মুখ ফ্যাকাশে, দৃষ্টি বিস্ফারিত। আমি সমস্ত শক্তি প্রয়োগ করে বিছানা থেকে উঠে টলতে টলতে গিয়ে রন্ডিকে এক ধাক্কায় সরিয়ে দরজাটা খুলে নিস্তেজ ভাবে মাটিতে লুটিয়ে পড়লাম। ঘরে ঢুকে এলো সশস্ত্র পুলিশ। ক্রোলো এনরিকো সত্যি আমার বন্ধুর কাজ করেছে। সেদিন টাইম মেশিনের সাহায্যে যখন ক্লাইবারের ঘরে যাই, তখন দেখেছিলাম ক্লাইবারের লাইটার দিয়ে রন্ডি নিজের সিগারেট ধরাচ্ছে। হয়তো সে ভেবেছিল যে লাইটারটা সঙ্গে করে নিয়ে যাবে, কিন্তু তাড়াহুড়োতে সেটা তার মনে পড়েনি। আর আমি নিজের চোখে ব্যাপারটা দেখেও খেয়াল করিনি। খেয়াল হওয়া মাত্র ক্রোলকে সেটা জানিয়ে দিয়ে বলি যে লাইটারে খুনির আঙুলের ছাপ পাওয়া যাবে, এবং সে ছাপ রন্ডির পাইপের ছাপের সঙ্গে মিলে যাবে। শেষ পর্যন্ত তাই হল, আর আমার মিরাকিউরল পাওয়া গেল রন্ডির ঘরে, এবং সেটা খেয়ে শরীর সম্পূর্ণ সারিয়ে নিতে লাগলো 4 ঘন্টা।